তো সাডেনলি আমরা হচ্ছে ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা এখন বলা যাবে না, সারপ্রাইজ, বাট খুবই তাড়াতাড়ি যাচ্ছি। আপনারা হচ্ছে চোখ রাখবেন, নতুন ব্লগ দেখতে পাবেন, তাই না শুদ্ধ? অনেক সুন্দর সুন্দর জায়গা, অনেক সুন্দর সুন্দর জায়গায় হচ্ছে যাব। তো আমরা আগে অনেকবার গিয়েছি, বাট তখন তো ভিডিও করা হয়নি, বাট এইবার আপনাদের সব দেখাবো, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি শপিং করছি। ওকে ওকে ডান শুদ্ধ করেক্ট। হে গাইস, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। তো এখন আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে, তাই না শুদ্ধ? তো আমাদের টাইম হয়ে গেছে, হচ্ছে কারো চলে আসছে, আর হচ্ছে মোটামুটি সব কিছু রেডি, লাগেজ টাগেজ গোছানো শেষ সব, এখন জাস্ট খালি বের হয়ে যাব। জেনে আসে সব, তো এখন 8টা বেজে গেছে, আমাদের গাড়ি তো অনেক আগে চলে আসছে, তো এখন বের হয়ে যাব। তো সবাই মোটামুটি রেডি, লাগেজ টাগেজ সব এনে শেষ, এখানে আমার ব্যাগ, হ্যান্ডব্যাগ, ক্যারি হ্যান্ডব্যাগ, এখানে শুদ্ধ, আর আমরা যাচ্ছি একটা অসম প্লেস, তাই না? সিক্রেট, আগে অনেকবার গিয়েছি আমরা, তাই না শুদ্ধ? আগে অনেকবার গিয়েছি, এবার যাচ্ছি। ব্লগ এক্সিস্ট করতো না, রাইট, 2021 এ বানাইছি, অনেক ইয়া শুদ্ধ ট্রাভেল লোক, তাই না? শুদ্ধ তুমি কি লজ্জা পাচ্ছো? আমাদের লাগেজ সব নিয়ে চলে আসছি, এখন বের হয়ে যাচ্ছি, আর গাছপালাকে যেরকম করে পানি দিয়ে গেছি, দেখা যাক 15 days কি হয়। আরে শুদ্ধ বাবা ছোট্টবেলার, তাই না? সকালে একটু ঢেকে গেলে ভালো হতো, বাট রাখলাম না। কোথায় যাচ্ছি এখন বলবো না, সারপ্রাইজ, সারপ্রাইজ। আসলে আমরা সবাই লাইট অফ করে আছি, ও লাইট অফ করা হয়নি। ওটাও তো রইছে। ইফ ইউ থিঙ্ক দিস ইজ জাস্ট মাই সুটকেস, দ্যাট ইজ অলসো মাই সুটকেস। ওকে, ইউ হ্যাভ অল থ্রি সুটকেস? বেসিক্যালি আমরা চলে আসছি এখন এয়ারপোর্টে, ওই যে দেখতে পাচ্ছেন, তো ভিতরে যাই যে হচ্ছে ইমিগ্রেশন করি, তারপর লঞ্চে যে বসি। আমরা এখন ওয়েট করছি ব্যাগেজ দেওয়ার জন্য, কারণ এখনও হচ্ছে খুলেনি, দেন ব্যাগেজ দিয়ে তারপর ইমিগ্রেশন করে এখন আমরা চলে আসছি লাউঞ্জে, ইভেন্ট স্টাইল লাউঞ্জে। এখন ডিনার করে নিই, ডিনার করে তারপর ওয়েট করে, এখনও অনার বেশি টাইম আছে, তো একটু রেস্ট টেস্ট করি, তারপর খাইলা ভিডিও করবো না, যাবো যখন টাইম হবে। এখন অনেকক্ষণ রেস্ট নিলাম, তারপর এখন চা খাচ্ছি, কারণ বোর্ডিংয়ের টাইম প্রায় হয়ে গেছে, 1টা থেকেই তো ডাকা শুরু করে, 2টায় আমাদের ফ্লাইট। আমরা চলে আসলাম এখন লঞ্চে থেকে, আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে, হ্যাঁ জানি তো, তো এখন তাদের যাই, বারবার অ্যানাউন্স করছিল, এখন যাই। আমার
যাও যাও যাও। তো আমরা উঠে গেছি প্ল্যানে, এখন বসে আছি ফ্লাই করার জন্য। শুদ্ধ সালের এখানে বসে আছে, যে কোনো সময় ফ্লাই করে ফেলবে। টাইম হয়েও গেছে। ডিনার দিয়ে গেলো তো আজকে আমি দিয়েছি স্প্যাগেটি, সাথে একটা বান দিয়েছি বাটার, আর একটা হচ্ছে মাফিন কেক, আর সাথে হচ্ছে চিকেন নাই চিকেন কেন বলো না, ফিশ ও ফিশ, একটা চিকেন একটা স্প্যাগেটি। ও আচ্ছা, তো আমারটা স্প্যাগেটি নিয়েছি, শুদ্ধর জন্য ফিশ না শুদ্ধর জন্য চিকেন, আর সারিয়ার হচ্ছে ফিশ নিয়ে নিয়েছি। যদিও আমার হচ্ছে কিরা নাই লঙ্কে খেয়ে আসছি, একটা হচ্ছে নাটো দিয়েছে। হ্যাঁ এটা মজা অনেক, এটা রেখে দাও পরে নিয়ে হচ্ছে স্প্যাগেটি। ওই দেখাই ফিশ, এটা কি ফিশ, আমরা হচ্ছে অরেঞ্জ জুস নিয়েছিলাম ড্রিঙ্ক হিসেবে। আর দেখেন ব্যাংকক শহর দেখা যাচ্ছে, আজকে অনেক তাড়াতাড়ি চলে আসছে। ওয়ান আওয়ার হচ্ছে 30 মিনিটসের টাইমে বলছে যে আর 30 মিনিটস লাগবে আমরা যখন চলে আসছে, তখনই হচ্ছে থাইল্যান্ডের সব দেখা যাচ্ছিল। আর দেখেন নিচে সব দেখা যাচ্ছে, যে কোনো সময় ল্যান্ড করবে। লাইন দেখি বিশাল বড়, তো আমরা ল্যান্ড করে ফেলেছি, আমাদের ইমিগ্রেশনও শেষ, এখন ব্যাগেজ নিব। 20 দেখছিলাম, ও যদি অন্য নাম্বার ওইটাই না। হ্যাঁ তো এখন ব্যাগেজ নেই, তারপর হচ্ছে বাস ধরবো, পাতায় দেখা যাক কটায় পাই। আমরা এখন বাস স্ট্যান্ডে চলে আসছি, আর হচ্ছে এখানে পাতার বাস এসে দেখলাম প্রচুর লাইন দেখা যায়। আমরা তো মেবি 4টা পারবো না, কারণ ইমিগ্রেশনে অনেক ভিড় ছিল। তো দেখা যাক কয়টাটা পাই, আবার ওয়েট করতে হবে নাকি কে জানে। এখন আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, নিচে হচ্ছে লেভেল 1-এ আসছি, তো সামনে হচ্ছে পাতায়ার বাস কাউন্টার, বাট প্রচুর লাইন সাজিয়ে গেছে টিকিট কাটতে, কারণ হচ্ছে আজকে ইমিগ্রেশনে প্রচুর ভিড় ছিল। এই টাইমটাই মেবি অনেক হচ্ছে মানুষ আসছে, কারণ ক্রিসমাস, তারপর খাদি পার্ক। তো আমরা হচ্ছে বাসের জন্য দাঁড়িয়েছিলাম, বাস চলেও আসছে, এখন বাসে উঠে গেলাম। আর দেখেন ওয়েদারটা সুন্দর, বাট হচ্ছে প্রচুর ঠান্ডা, একদম ঢাকারই মতো। তো বাস থেকে আমরা নেমেও গেলাম, হচ্ছে 1.5 ঘন্টার মধ্যে চলে আসছি, এত তাড়াতাড়ি কীভাবে আসলাম। ড্রাইভার অনেক জোরে টেনেছে, দেন আমরা টুকটুকে উঠেছিলাম, টুকটুকে উঠে এখন হোটেল চলে আসে। হোটেলটাও দেখেন কি সুন্দর, নাইসলি ডেকোরেট করা, আর ক্রিসমাসের টাইম যেহেতু, তো ক্রিসমাস হচ্ছে দেখেন কি সুন্দর ডেকোরেট করেছে। তো এখন মাত্র বাজে 9:30, তো আমাদের হচ্ছে রিসেপশন থেকে বললো 2টার দিকে রুম দিবে, রুম নাকি খালি নাই। তো এখন ওয়েট করতে হবে, দেখা যাক কী করি, ওখানে সোফাটোপায় বসে থাকি। তো আজকের মতো রাখছি ভিডিওটি, আই হোপ আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সবাই ভালো থাকুন, বাই।